পুজো হপিং করবেন, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন, খিদে পেয়ে যাবে, তখন কোথায় ভালো খাবারের সন্ধানে কোথায় পৌঁছাবেন? পৌঁছতে গেলে ভালো খাবারের আদর্শ খাবারের মান চাইলে অবশ্যই আপনাকে যেতে হবে HFC। HFC শেওড়াফুলি, HFC শেওড়াফুলি শুধু নয়, HFC আবার নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হয়েছে ডানকুনিতেও। এবং পুজো হপিং করতে করতে যদি ক্লান্ত হয়ে খিদে পেয়ে গেলে অবশ্যই আসতে হবে HFC শেওড়াফুলিতে। এখানে খাবারের মান নিয়ে কোনো কথা তো হবেই না। এবং এখানকে দেখাবো বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে চিকেন, ফিস এবং মাটন সমস্ত আইটেমের মধ্যেই স্ন্যাক্স রয়েছে। এবং তার সাথে সাথে হাতে গোনা মাত্র আর কয়েক সপ্তাহ বাকি পুজো, শুভ শারদীয়ার মানুষ মেতে ওঠে। এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া কেনাকাটা একটা হুল্লোড় তো পড়েই গেছে অলরেডি। মার্কেটিং করতে করতে ক্লান্ত হয়ে গেলে খিদে পেলে অবশ্যই আসতে হবে শেওড়াফুলির HFC-তে। আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবে খাদ্যরসিক বাঙালির খাদ্যের রসনা মেটানোর নতুন ঠিকানা হতেই পারে শেওড়াফুলির HFC। মাত্র 30 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে ফিস, মাটন, চিকেনের সমস্ত রকমের আইটেম পাবেন আপনারা। তাদের খাবারের তালিকায় রয়েছে বিশেষত ভেজ বার্গার, চিকেন বার্গার থেকে শুরু করে সমস্ত রকমের বার্গার, ভেজ চিকেন পিৎজা, মোমো, ফ্রাইড চিকেন রোল, মকটেল, মিল্কশেক এবং নানান ধরনের ফ্রাই আইটেম। এর পাশাপাশি শেওড়াফুলি HFC-র আরেকটি বিশেষত্ব রয়েছে তাদের সার্ভিসিং। পুজোর আগে তারা সার্ভিসিং এর উপরে বেশ জোর দিচ্ছে, যাতে মানুষকে আরো দ্রুত মানুষের টেবিলে খাবার পৌঁছে দেওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শেওড়াফুলির HFC-তে। কম দামে ভালো মানের খাবার পেতে আসতেই হবে আপনাদের। পুরোপুরিভাবে হাইজেনিক পদ্ধতিতে রান্না শুরু করে তাদের সার্ভিস। তাদের সব থেকে বড় আকর্ষণ তাদের ফ্রাইড চিকেন, যার চাহিদা সব থেকে বেশি। হাতে কোনো কয়েক সপ্তাহ বাকি মাত্র পুজো, HFC নতুন কি নিয়ে এলো, মানে খাবারের তালিকায় কি রয়েছে? এবং মানুষের পুজো প্যান্ডেল হপিং তো করবে, তার সাথে যাতে খিদেও পেয়ে যাবে, HFC-তে আসতে গেলে নতুন নতুন কি খাবার রয়েছে? আজকে আমরা HFC শেওড়াফুলির পক্ষ থেকে একটা নতুন মেনু লঞ্চ করেছি। তো মেনুতে আমাদের আইটেমগুলো মোটামুটি সব একই আছে, কিন্তু তার মধ্যে স্পাইসেস, মশলা, মেয়োনিজ যেগুলো ফ্লেভারটাকে আরও এনহান্স করবে এবং যেটা মানুষের মুখে যে স্বাদটা লেগে থাকবে সেটা আমরা চেষ্টা করছি। আর সবথেকে যেটা আরও বেশি চেষ্টা, যে পুজোর সময় সবাই একটু বিজি, ভিড়ের মুহূর্তে যাতে মানুষকে আরও সার্ভিসটা তাড়াতাড়ি দেওয়া যায়, সেটাও আমরা আমাদের শেওড়াফুলি HFC-র পক্ষ থেকে চেষ্টা করছি। খাবারের দাম নিম্নতম কত থেকে শুরু হয়? আমাদের খাবারের দাম নিম্নতম শুরু হয় 30 টাকা থেকে, 30 রুপিস। 30 রুপিস থেকে আমাদের প্রাইস হচ্ছে গিয়ে 150 ম্যাক্সিমাম, তার উপরে আমাদের কোনো, এর মধ্যে আমাদের মাটন, চিকেন, ফিশ সব কিছু আইটেম, ভেজ সবই অ্যাভেলেবেল আছে। আমি তো প্রায় ডেলি আসি, আমরা বেশি উইংসটাই খাই, উইংসটা এখানে খুব সুন্দর করে, আমার তো খুবই ভালো লাগে। আর পিৎজা বার্গার টোটালি ওভারঅল সবই খুব ভালো। খাবারের দাম অনেক কম, যেমন নর্মাল KFC-র থেকে অনেক কম। আর চিকেন উইংসটা KFC তো খেয়েছি, HFC-তে বেটার লাগে অনেক, ওই জন্য HFC-তে উইংসটা বেশি খাই। সামনে তো পুজো রয়েছে, প্যান্ডেল হপিং করতে করতে কি মনে হচ্ছে HFC আসা যাবে? হ্যাঁ, HFC আমাদের শেওড়াফুলিতেই বাড়ি, তো HFC-তে আসা যেতেই পারে। ম্যাক্সিমাম এখানে ঘোরাঘুরির মধ্যে সামনাসামনি ওই যদি ভিড় থাকে তখন অন্য জায়গায় যেতে পারি, কিন্তু নয়তো HFC-তে খাবার খেতে বেশি পছন্দ করবো আমরা অন্য জায়গায়। আমার নাম রিক।